ডিম তো সবাই রান্না করতে জানে কিন্তু এক একজনের রান্না এক এক রকম সেই সাথে স্বাদেও কিছুটা ভিন্নতা আছে আমরা সাধারণত ডিমের কোরমা করে থাকি বা ডিম ভুনা করে থাকি কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা ডিম ভুনা রেসিপি বাট খেতে মনে হবে কোরমার মতো আমার মনে হয় এই রেসিপিটা আপনারা আগে কখনো দেখেননি ডিম সেদ্ধ করারও কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আপনারা খুব সহজে ডিমের খোসা ছাড়াতে পারবেন যেমন ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত পক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন ডিম সেদ্ধ করার সময় পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন এতে করে খোসাটা খুব সহজে উঠে আসবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি ডিম যদি হালি হয় তাহলে কিন্তু খোসা উঠবে না হালি মানে একেবারে টাটকা ডিম ডিমটা যেন কয়েকদিনের পুরনো হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়েছি আমরা সরিষার তেল ইউজ করি জন্য সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এবার এর মধ্যে ডিম দিয়ে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার সময় অনবরত নাতে থাকতে হবে যেন চারিদিকে একইভাবে ভাজা হয় তা না হলে একপাশে বেশি ভাজা হয়ে যাবে এবং অন্য পাশে কম হবে তখন দেখতে অতটা ভালো লাগবে না ডিমগুলো ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন আমি এখানে যে মশলাগুলো ইউজ করব সেটার কোনোটারই পরিমাপ বলছি না আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিব আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো গুঁড়া মশলা অ্যাড করার আগে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ যা যা গুঁড়া মশলা ইউজ করা হয় এখানে সব কিছুই ইউজ করা হচ্ছে এটা আসলে বলার কিছু নয় আপনারা সবাই জানেন কীভাবে রান্না করতে হয় তারপরেও যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় পানির প্রয়োজন তবে সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাগুলোকে কষিয়ে নিতে পারেন আমার এই মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডিম দিয়ে ডিমগুলোকে একটু কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই যেহেতু ডিমগুলো আগে থেকে ভেজে রাখা আছে অল্প কষালেই চলবে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝোলের জন্য পানি ইউজ না করে দুধ ইউজ করছি এটাই এ রান্নার আসল টুইস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে যে দুধ এবং চিনি ইউজ করা হয়েছে এটার জন্য এই রান্নার স্বাদ অন্যরকম হয় খেতে অসম্ভব মজা লাগে আপনারা লক্ষ্য করেছেন কি না আমি কিন্তু কোনো প্রকার গরম মশলা ইউজ করিনি আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন কোনো সমস্যা নেই যারা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন তারা দিতে পারেন ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর যখন দেখবেন ঝোলের উপরে তেল ভেসে উঠেছে এবং ঝোলটা মাখা মাখা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব কারণ নামানোর পরে ঝোলটা আরেকটু টেনে যাবে এভাবে ডিম ভুনা করে আপনারা সাদা ভাত পোলাও সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন দেখেন মাসাল্লাহ কালারটা কতটা লোভনীয় হয়েছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম